মেডিসিনের স্তূপ আমি বলবো এই দেখেন, এগুলো এরকম বেশ কয়েক বোঝা হবে বোঝা, হ্যাঁ, যে এগুলো উনি শুধুমাত্র আনে, যে যেটা বলে সেটা নিয়ে এসে খাওয়ায়। গরু পালন করার ক্ষেত্রে, গাভী লালন করার ক্ষেত্রে যত মেডিসিন ইউজ আপনি করবেন তত বেশি আপনার গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে। এরশাদ ভাই, আপনি আমাদেরকে একটু আপনার জীবনের গল্পটা বলেন, এই গরুর জীবনের। গরু আপনি আগে কি গরু নিয়ে লালন পালন করতে শুরু থেকে? হ্যাঁ, আমি মূলত প্রথম গরু পালি হলো দামরা গরু, দেশি গরু। দেশি গরু মানে আরিয়া গরু? হ্যাঁ, আরিয়া গরু পালি। পালার পরে এই এই ঘরের মধ্যেই? এই ঘরের মধ্যে। এটা কি পাকা ঘর ছিল? এইটাই এটাই ছিল। এখন যেরকম আছে তখনও এরকমই ছিল। হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে আমি মাসে মাসে গরু বিকেছিলাম, হ্যাঁ কিনছিলাম, এইভাবে করতে করতে এর মাক আমি পাইছি। হ্যাঁ, আচ্ছা, ওইটা আপনি দেশি গরু কয়টা করে গরু রাখতেন এখানে এই ঘরের মধ্যে? ছয়টা সাতটা। ছয়টা সাতটা গরু রাখতেন, আরিয়া গরু মানে এরে গরু রাখতেন। কয় মাস পর পর বিক্রি করতেন? তিন মাস পর পর একটা করে সেল দিতাম। সেল দিতেন তিন মাস পর পর একটা করে? আপনি রেগুলার প্রতি মাসেই সেল করতেন? প্রতি মাসে মানে আমি সপ্তাহে একটা করে সেল, সপ্তাহে একটা করে সেল করতাম, মানে ওটা সাইক্লিক্যালি আবর্তিত হতো। তাতে কি রকম বেনিফিট আসতো আপনার তখন? 15-16 হাজার টাকা আমার খেলে দিলে, খেলে দিলে মাসে থাকতো থাকতো। আচ্ছা, তারপরে কিভাবে এই গরুর মানে এই গাভীর জগতে আসলেন একটু বলেন দেখি। ওই দামরা গরুর ফাঁকতে ওই দামরি আমি একটু বাছুর একটা দিছি রোডের বাজে খেলিয়ে। হ্যাঁ, নেওয়ার পরে আনলাম, আনিয়ে আমার স্ত্রী তো জিজ্ঞাসা করলো কত দিয়ে, আমি বললাম হলো 40,000 টাকা, কিন্তু আমি মূলত বাছুরটা কিনছি 72,300 দিয়ে। ও, আপনি 72,300 দিয়ে কিনছেন, কিন্তু বাড়িতে এসে বলছেন 40,000 দিয়ে কিনছেন। আচ্ছা, হ্যাঁ, তা আমার বাবা জিজ্ঞাসা করতো যে এটা কত দিয়ে নিয়ে আসলি। হ্যাঁ, আমি বললাম যে নিয়ে আসলাম আমি 40,000 টাকা, তখন আমার বাবা আমাকে রাগ হয়, হ্যাঁ, যে সাদা গরু এত টাকা দিয়ে নিয়ে আসে। হ্যাঁ, তখন মূলত আমি বাড়িতে বলি নেই যে এত টাকা দিয়ে আসলি। আমার পাশের এক বড় ভাই আছে, তাই আসি আমাকে প্রথম যখন দরের কথা বললো গরুটা তুমি বিকাবি, তুমি তো ব্যবসার জন্য কিনছিস, হ্যাঁ বিকাবো, তখন 75,000 টাকা যখন আমাকে দাম কয় তখন বাড়ির টের পাইলে যে আমি ওটা বেশি দামে কিনছি। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, তখন থেকে আমার গইলে আসা আর আমি বিকার চিন্তা ভাবনা করি, ওখান থেকে আমি এই গাভীর জগতে আসা। আচ্ছা, তারপরে আপনি এই গরুটাকে কনসেপ্ট করলো, করে বাচ্চা দিল, বাচ্চা দেওয়ার পর একে একে দুটো বাচ্চা দিল, না দুটো বাচ্চা দিল, তাহলে এইখানে এই গাভীর ইয়াতে এসে আপনার কি মনে হয় এটাতে কি লাভবান হওয়ার সুযোগ আছে? হ্যাঁ, সুযোগ আছে, কিন্তু সেটা হলো জানা লাগবে, শোনা লাগবে, জানা লাগবে, শোনা লাগবে, সাজেশন নিতে হবে ভালো লোকের কাছে, যে গরুগুলো দেখশুন করে, লালন পালন করে, তাদের কাছ থেকে অভিজ্ঞতা নিতে হবে। আর আপা আসেন, এদিকে আসেন, আর দুইজনেই দাঁড়ান। আর আমার তো আর ওটা অভিজ্ঞতা নাই, আমি তো ওই যে তখন থাকি বাছুর হওয়ার পর থাকি আমি তো ভুক্তভোগী, যে বাটারে খালি সমস্যা, বাটারে সমস্যা, খালি বাটারেই সমস্যা, এই জায়গাটাতেই ক্ষতিগ্রস্ত আপনি হচ্ছেন। আচ্ছা, তো আমি আপনার কথা হলো আপা, যে এই আপনি এরে গরু যখন পালতেন তখন আপনার সংসারের পরিস্থিতি, আর এখন গাভী যে পালতেছেন এখন সংসারের পরিস্থিতি, আপনার পরিশ্রম বেশি হচ্ছে এটা ঠিক আছে, এটা মানি, কিন্তু তখনও তো এরে গরু পালতেও তো পরিশ্রম হতো, পরিশ্রম হতো। আল্লাহর রহমত, এখন বর্তমান যা আছে গরুর জগতে আসিয়ে এই গাভী আমার বর্তমান ভালো আর কি, ভালো, কারণ এরা মানে একটা গরু দিয়ে আমার তিনটা গরুর মানে খোরাক, তিনটা গরু হয়েছে, যেমন এরশাদ ভাই আমাকে বলছিল যে আমি আলোচনা করে নিছিলাম শুরুতেই যে ওনার প্রতি মাসে 15,000 টাকা করে এরে গরু লালন পালন করে আসছে, এখন আপনি প্রতি মাসে দুধ দিয়ে কত টাকা আসে এমনি? আমি একটা হিসাব করে দেখেছি, আমি ওই যে মোটামুটি ওনার পার ডে 200 টাকার মতো করে, যে একবারে মাস শেষে প্রায় 6,000 টাকার মতো আসে, যে যদি দুধটা স্বাভাবিকভাবে আসে, যেহেতু ওনারা এখন ফিড দিচ্ছেন না, ভালোভাবে খাবার দিচ্ছেন না, যে ওই ম্যাস্টাইটিসের সমস্যার কারণে, যদি ভালোভাবে দুধটা আসে তাহলে প্রায় ওনার মাসে 6,000 টাকা আসে। তো 6,000 টাকা যদি মাসে আসে, ওর টাকা দিয়েই ও খাচ্ছে, ওর টাকা দিয়ে আপনাকে 200 টাকা দিচ্ছে, ওর ও ওর প্রোডাকশন দিয়ে, আবার
ইন দ্য মিন টাইম আপনার এইটা হয়ে গেছে, এটার দাম এখন কত ভাই? এসব বাইরে কত টাকা বলে? এটা এটা আড়াই কাছাকাছি বলছে, আড়াই কাছাকাছি বলছে। কিন্তু এইটা যদি আপনার আরেকটু ফাটা কাপ, যেটা বলে আমাদের দেশে আমাদের এই এলাকায় ফাটা কাপ হলে এটার দাম কেমন হবে? আমি তো আশা করি তিন ঠেলবে। তিন যদি হয়, এক বছরে আপনি 3 লাখ টাকাকে ভাগ করেন, তাহলে মাসে কত করে আসে? আপনার মানে 20,000-এর ঊর্ধ্বে যায়। 20,000-এর ঊর্ধ্বে যায়, তাহলে আগের আরিয়া গরুর চেয়ে গাভীতে লাভ আছে কিনা? লাভ আছে আপনার। ও আপনার গাভীতে প্রতিদিন একটা টেনশন ছিল যে প্রত্যেক হাটে আপনাকে আরিয়া কিনতে হবে, আরিয়া কিনে নিয়ে আসতে হবে, আবার বিক্রি করতে হবে। আপনি তখন সময় কিন্তু অন্য কোথাও আর দিতে পারতেন না। এখন আপনি নিজে ব্যবসা করেন আপনার দোকানে, পাশাপাশি আপনার স্ত্রী সহকারে আপনারা এই গরুগুলোকে লালন পালন করেন, এই যে সময়টা আপনি পাচ্ছেন, আপনি আগে আরিয়া গরু পালে কি এই সময় পাইছেন? না, এই সময় পান হাট বাজারে ঘুরতে হবে, হাট বাজারে গরু বিক্রি লাগবে, কেনা লাগবে, একটা টেনশন। এবং আমি মনে করি আপনার যে আজকের গ্রোথ, আপনার যে গ্রোথ, আমি আশা করি আপনি আরও ভালো মানের খামারের দিকে যান। আমার যতটা সাজেশন, আমার ভিতরে যতটা নিঃসৃত জ্ঞান আছে আমি আপনাকে দিতে চাই, এবং আপনাকে সেই সঠিক মাত্রায় মানে সঠিক মানের খামারির পর্যায়ে নিতে চাই। আমি এই জায়গায় একটু কথা অ্যাড করি যে যেহেতু এরশাদ ভাই ছিলেন হচ্ছে একটা মোটা তাজা গরুর খামারি, এবং উনি মোটামুটি বিজনেস করতেন, প্রতিনিয়ত গরু কেনা বেচা করতেন, কিনে নিয়ে আসতো, কোনো গরু 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস লালন পালন করে বিক্রি করতো। এখান থেকে উনি যে আয় পাইতেন ওইটা দিয়ে উনি সংসার চালাতেন বা জীবিকা নির্বাহ করতেন। তো আজকে উনি কাকতালীয়ভাবে, উনি দোকানের সামনে বসে থাকতেই হঠাৎ করেই ইয়াতে করে অটোতে করে একটা বাছুর নিয়ে যাচ্ছিল, সেটা কিনে নিয়ে আসেন, যে কাহিনীটা বললো আর কি, যে কম দামে কিনে নিয়ে, বেশি দামে কিনে নিয়ে আসছে, বাড়িতে এসে কম দামে বলছে। তারপর থেকেই কিন্তু আজকের গাভীর উৎপত্তি, গাভীর খামারের উৎপত্তি। তো এই গাভীর খামারের উৎপত্তি হওয়ার ফলেও ওনার ক্ষেত্রে আমি যেটা বলতাম যে 5 থেকে 10 লিটারের গরু নিয়ে ওনার শুরু করা উচিত ছিল, বাট উনি তো জানে না যে আমার এই গরুটা কতখানি দিবে। আসার পরে দেখলেন যে ওনার গরুটা 15-20 লিটারের দুধ দেওয়া, এই 20 লিটারে ওনার এক্সপিরিয়েন্স না থাকার কারণে আজকে উনি কিন্তু একটু বাধাগ্রস্ত হচ্ছে। তবে এই ক্ষেত্রে আমি আপনাদের একটু দেখাই, দেখালে সুবিধা হবে, যেহেতু একটা হাই ইল্ডিং কাউ, এখানে অনেক উন্নত মানের দুটো গরু আছে, বাট ওনার গরুটা কিন্তু, ওনার খামারটা পুরোটাই কিন্তু মোটা তাজার জন্য সাজানো। দেখেন যে এখানে ম্যানেজারটা আছে যে যেখানে খাবে, এটার যদিও গরুর ক্ষেত্রে এই গরুগুলো বড়, বড় গরু হওয়ার ক্ষেত্রেও তাদের হয়তো খেতে খুব বেশি কষ্ট হচ্ছে না, বাট আমরা চাই হাই ইল্ডিং কাউ বা গাভী একদম মেঝে থেকে খাবার উঠিয়ে খাবে, উপরে না। আর একটা গামলা থাকবে অথবা বালতি থাকবে, সেই বালতিতে করে পানি প্রোভাইড করা হবে, যদি সবচেয়ে কম খরচে কেউ করতে চান। আর অনেক জায়গায় আছে যে ওয়াটার ট্যাপ, ওয়াটার ট্যাপ দিয়েও আপনি ইয়ে করতে পারেন, ফিক্সড ওয়াটার ট্যাপ দিয়েও। তো এই জায়গাটাতে একটা ডিফরমেন্টিস আছে, যেটা হচ্ছে এরে গরু দিয়ে উনি করছিলেন, এটা একটা বিষয়, এইটাকে ঠিক করতে হবে যদি উনি এই রকম হাই ইল্ডিং কাউ করতে চায়। আরেকটা বিষয় হলো যে সামনে ওনার স্পেস আছে বাতাস এয়ারেশনের জন্য, যে বাতাস যেন ভেন্টিলেশনটা ঠিকভাবে থাকে, যার জন্য সামনে উনি দোকানের ঝাঁপ, আমি বলি যে দোকানের ঝাঁপ সিস্টেম যেটা, এইটা ওনার কিন্তু পিছনের দিকটায় নাই, বাতাস ঠিক ঢুকতেছে, বাতাস বের হওয়ার কোনো রাস্তা নেই। এই গরুগুলো গরমে, গরম সহ্য করতে পারে না ভাই, গরমের সময় কি হাঁপায় না গরুগুলো? প্রচুর হাঁপায়, কারণ হলো টিন শেডের ঘর, টিন শেডের ঘর হওয়ার কারণে তাপটা বেশি হয়। পিছনে যদি একটা এইরকম এই যে অংশটা আছে, এই অংশটা যদি দোকানের ঝাঁপের মতো করতো, যেমন সকালবেলা খুলে দিল বিকালবেলা নামাই দিল, তাহলে এই যে বাতাসটা যাতায়াত করতো যত গরমই পড়ুক না কেন, ওনার গরুর কিন্তু এই সব গরুর ক্ষেত্রে খুব বেশি সমস্যা হতো না। আরেকটা বিষয়, উনি যে ঢালুটা করছেন এটা হলো মেঝের যে স্লোপটা করছেন, এই মেঝের স্লোপটা পুরোটা এরে গরুর জন্য। এটা আপনারা দেখেন যে বকনাটা দাঁড়িয়ে আছে, পুরোটা কিন্তু অ্যাঙ্গুলার শেপ হয়ে আছে, ওরা আরও কমফোর্ট জোনে দাঁড়াবে, একদম মোটামুটি সেম, খুব বেশি ঢালু হবে না, মানে এই এই সব গরুগুলো দাঁড়ানোর ক্ষেত্রে। আর আমরা বলি যে পাকা, আমি তো বলি বিশেষ করে পাকা দরকার নেই, বালি বা মাটি দিয়ে গরু হবে, এই যত বেশি আপনি পার্সেন্টেজে যাবেন ততই আপনার বালির দিকে যেতে হবে, মাটির দিকে যেতে হবে, মাটিতেই থাকবে। ওলানের কী সমস্যা? রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকলে ওলানের সমস্যা হবে না, আমি গ্যারান্টি দিতে পারি। আরেকটা বিষয় যে এই যে ফ্যান, ভাই গরমকালে কন্টিনিউ ফ্যান চলে তো নাকি? সব সময় ফ্যান চলে, এইখানে যে অপচয়টা হয়, এই অপচয়টা উনি কিন্তু মেকআপ করতে পারবেন না। এইখানে অপচয় একটা, শুধুমাত্র
ফ্যানের ইলেকট্রিসিটি বিল না, পাশাপাশি তার গরুগুলো যে হ্যাবিট হয়ে যাচ্ছে তার এই বাতাস খাওয়ার, উপর থেকে বাতাসের যে খাওয়ার হ্যাবিটটা হয়ে যাচ্ছে, এটা তাকে ক্ষতির দিকে নিয়ে যাবে। আমরা চাই যে ভেন্টিলেশন স্বাভাবিকভাবে থাকবে, তাতেই গরুগুলো কমফোর্ট ফিল করবে। ওনার বাড়ির ভিতরে খামার, এবং এই খামারটা আরেকটু সংস্কারের দরকার, যেহেতু শুরু থেকেই উনি একটু মোটাতাজার খামারই ছিলেন, এখন গাভের দিকে আসছেন। এইটা যদি একটু ঢেলে সাজানো যায় আর কিছু টিপস উনি যদি মেনে চলে প্রতিনিয়ত, তাহলে এই খামারটা আরও বেশি লাভজনক হওয়া সম্ভব। এবং আরেকটা বিষয়, উনি মেডিসিনের স্তূপ আমি বলবো, এই দেখেন এগুলো এরকম বেশ কয়েক বোঝা হবে বোঝা, হ্যাঁ, যে এগুলো উনি শুধুমাত্র আনে, যে যেটা বলে সেটা নিয়ে এসে খাওয়ায়। গরু পালন করার ক্ষেত্রে, গাভী লালন করার ক্ষেত্রে যত মেডিসিন ইউজ আপনি করবেন, তত বেশি আপনার গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, তত আপনি ওই মেডিসিনের কারণেই আপনি আরও বেশি ক্ষতিগ্রস্ত হবেন। এটা আমরা জানি না, ইউটিউব চ্যানেলে শুধুমাত্র দেখা যাচ্ছে যে এই গরু এই সমস্যা হলে এই চিকিৎসা, এই চিকিৎসা, ওই চিকিৎসা, এই ওষুধ দিবেন, এই ওষুধ দিবেন, এগুলো দিয়ে ভরায় রাখছে, এবং এতে খামারি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনারা জেনে শুনে বুঝে যারা সঠিক জ্ঞান দিতে পারে, সঠিক পরামর্শ দিতে পারে, তাদের পরামর্শ নিয়ে চলুন, অবশ্যই আপনারা লাভবান হবেন।